ওয়েলকাম টু জিকে মানিয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মার্চ মাসে সম্পূর্ণ সাম্প্রতিক ঘটনা বলি যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মার্চ মাসে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ এই প্রথম অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের মিটিংয়ে উপস্থিত হলো এই মিটিং কোথায় অনুষ্ঠিত হলো আবুধাবিতে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ উল্লেখ্য উনিশশো সালে ভারতবর্ষ এই মিটিংয়ে প্রথম আমন্ত্রিত হয়েছিল কিন্তু পাকিস্তানের বিরোধিতা থাকার সময় সেই জন্য সেই সময় উপস্থিত হতে পারেনি এবং এই ইসলামিক যে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের টোটাল সাতান্ন খানা ইসলামিক কান্ট্রি কিন্তু এর মধ্যে আছে নেক্সট বলছে কে ইউএসের এআইআই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জি সতীশ রেড্ডি হ্যাঁ বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান কিন্তু জি সতীশ রেড্ডি এই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নেক্সট বলছে বিশ্বের মধ্যে সবথেকে দূষিত রাজধানী কী নিউ দিল্লি এবং সব থেকে দূষিত সিটি হচ্ছে গুরুগ্রাম তোমরা দেখতে পাচ্ছ এটা দিল্লির রাজ রাজপথের একটি ছবি আচ্ছা সব থেকে অ্যাকর্ডিং টু স্বচ্ছ সুরবেক্ষা দু অনুসারে ভারতবর্ষের কোন শহর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে ইন্দোর ব্যাক টু ব্যাক দুবার হলো মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল থেকে একশো কিলোমিটার দূরে কিন্তু এই সিটি অবস্থিত নেক্সট বলছে যে তৃতীয় দ্রুততম আট হাজার রানের গন্ডি ফেরোলেন ভারতবর্ষের কোন ক্রিকেটার রোহিত শর্মা নেক্সট বলছে মিজোরামের ফার্স্ট লোকায়ুক্ত চেয়ারম্যান কে সি লাল সাওতা আচ্ছা নেক্সট কী বলছে যে দু স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস কোথায় অনুষ্ঠিত হলো এটি আবুধাবিতে হলো এখানে বলে রাখি যে ভারতবর্ষ তিনশো আটষট্টিটি মেডেল পেয়েছে যার মধ্যে পঁচাশিটি কিন্তু সোনা নেক্সট বলছে নেক্সট আন্ডার সেভেন্টিন ওমেন ওয়ার্ল্ড কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষে দু সালে এটি অনুষ্ঠিত হবে রিসেন্টলি গোয়ার মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মারা গেলেন তার নাম কী মনোহর পারিকর আইএসএল দু হাজার উনিশ চ্যাম্পিয়নকে ব্যাঙ্গালুরু এফসি আইএসএলের ফুলফর্ম হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ এবং এখানে যে দেখতে পাচ্ছ সুনীল ছেত্রী এই দলের ক্যাপ্টেন ইনি কিন্তু ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর নাম কী প্রমোদ সাওয়ান্ত কোন কোর্ট রিসেন্টলি ঘোষণা করলেন যে রাস্তা এবং রেলওয়ে ব্লকটা একটা ইলিগাল এটি ঘোষণা করল গুয়াহাটি হাইকোর্ট ভারতবর্ষের প্রথম লোকপাল কে জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ নেক্সট চিফ কে হবেন করমবীর সিং এখন বর্তমানে আছে সুনীল লাম্বা তিনি একত্রিশে মে তার টার্ম শেষ হতে চলেছে এবং তারপর নেক্সট করমবীর সিং কিন্তু নেভি চিফ হবে করমবীর সিং এখন বর্তমানে কিন্তু ভাইস অ্যাডমিরাল আছে চৌষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট মুভি হয়েছে রাজি বেস্ট অ্যাক্টার রণবীর কাপুর সঞ্জু সিনেমার জন্য বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট রাজি সিনেমাটা করা হয়েছে ভারতবর্ষের একজন গুপ্তচর যার অভি যেটা অভিনয় করেছে আলিয়া ভাট তিনি পাকিস্তানের একজন গুপ্ত অফিসারের সঙ্গে বিয়ে করেন এবং পাকিস্তানের যে তথ্য ইন্ডিয়ার হাতে ট্রান্সফার করেন সময় পেলে বইটা দেখে নিও আচ্ছা কে দ্য গ্র্যান্ড অর্ডার অফ তমিস যেটা কিনা ক্রোশিয়ার হায়েস্ট রিপাবলিক অ্যাওয়ার্ড এটা কে পেলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নেক্সট অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট হলো এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত চার নম্বর তাহলে কে রাশিয়া ইউএসএ এবং চায়নার পর ভারতবর্ষ কিন্তু চতুর্থ নম্বর স্থানে অ্যান্টি স্যাটেলাইট মিশাল উৎক্ষেপণ করলো এই মিশনের নাম হচ্ছে মিশন শক্তি এটি আবুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই আবুল কালাম আইল্যান্ড কিন্তু উড়িষ্যায় রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে এটি ডিআরডিওর পক্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছে ডিআরডিওর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবার আমরা আলোচনা করব। প্রশ্ন উত্তরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন হচ্ছে রামনাথ কোবিন্দ কোন দেশ তার সর্বোচ্চ নাগরিক সম্মান রামনাথ কোবিন্দকে দিল দ্য গ্র্যান্ড অর্ডার অফ কিং তমিস আলোচনা করলাম এটা ক্রোশিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনের দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এ ভারতের অবস্থান কত একশো চল্লিশ পাকিস্তানের অবস্থান কিন্তু সাতষট্টি বাংলাদেশে ভারতের আগে রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর সম্প্রতি কোন রাজনৈতিক সংগঠনে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি সম্প্রতি কাকে নৌবাহিনীর সচিব নিযুক্ত করা হলো বললাম করমবীর সিং তাসিং এখন বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্র কোন রাজ্যে এটি অবস্থিত এটি হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে ইন্ডিয়া পজিটিভ নামক উপন্যাসটি সম্প্রতি কোন ভারতীয় লেখক প্রকাশিত করেছেন চেতন ভাগত উত্তম যুদ্ধ সেবা পদক ভারতে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা কাকে প্রদান করা হল অনিল কে ভট্টকে প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সর্বোচ্চ পাঁচ হাজার রানের গণ্ডি পেরোলেন কে সুরেশ রায়না বর্তমানে কিন্তু বিরাট কোহলিও পেরিয়ে গেছে আচ্ছা কোন ভারতীয় লেখককে উইন্ডাম ক্যাম্বেল পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হল রঘু কর্ণত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কম্পিউটিংয়ের জন্য আনঅফিশিয়াল নোবেল পুরস্কার বলে ঘোষণা করা হল অ্যালান টুরিং প্রাইজ অ্যাওয়ার্ড অ্যালান টুরিং অ্যাওয়ার্ড ঠিক আছে নেক্সট বলছে ক্রে সম্পত্তি তার স্বাধীন মিউজিক রেকর্ড লেভেল ইনক্লিংক ইনক্লিংক এর প্রবর্তন করলেন রণবীর সিং কর্তারপুর করিডোর সম্পর্কিত অসামান্য বিষয়গুলি সমাধান করার জন্য নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সাথে দ্বিতীয় রাউন্ডের আলোচনা করছে ভারত পাকিস্তানের সঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্বের সেরা বিমান হাব হিসেবে ঘোষিত হয়েছেন চাঙ্গি বিমানবন্দর অভিনেত্রা উর্মিলা মাতঙ্গর নিম্নলিখিত কোন রাজনৈতিক দলে যোগদান করলো জাতীয় কংগ্রেস সম্প্রতি ভারতের পূর্ব উপকূলের কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকায় খনিজ তেল আবিষ্কৃত করেছে কোন সংস্থা বেদান্ত লিমিটেড সম্প্রতি জাতীয় সাইবার সমন্বয় কেন্দ্রের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হল রাজেশ পন্থ মাসুদ আজহারকে লিস্ট করতে কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের খসড়া প্রস্তাবটি প্রচার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বহু চর্চিত পদ্মা ব্রিজ নিম্নলিখিত কোন দেশে অবস্থিত বাংলাদেশে দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো সালের মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মতে বিভিন্ন পরীক্ষায় ব্যর্থতার কারণে প্রায় কতজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে সাত হাজার চারশো বাষট্টি জন নেক্সট বলছে ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন ফোনপে সম্প্রতি কাদের কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করলেন আমির খানকে আচ্ছা নেক্সট বলছে বার্ষিক তেলেঙ্গানা স্পোর্টস সাংবাদিক সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার কে হলেন সাইনা নেহওয়াল নেক্সট বলছে নিম্নলিখিত কোন দেশ তাদের পূর্ব রাজধানী আস্তানার নাম বদলে নূর সুলতান করেছেন কাজাকিস্তান সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাপ মহিলা চ্যাম্পিয়নশিপ দু এর বিজয়ী দল কোনটি ভারতবর্ষ বাণী নামক পডকাস্ট অ্যাপ্লিকেশন কোন সংস্থা প্রকাশিত করেছে সিবিএসসি বিহার দিবস কোন দিন পালন করা হয় বাইশে মার্চ বিহার দিবস প্যারা অলিম্পিয়ান দীপা মালিক সম্প্রতি কোন রাজনৈতিক সংগঠনে যোগদাল যোগদান করল ভারতীয় জনতা পার্টি ওয়ার্ল্ড রিফিউজি ডে প্রতি বছর কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে কুড়ি জুন কোথায় বিশ্বের বৃহত্তম ই ওয়েস্ট পুনর্ব্যবহারযোগ্য সুবিধা চালু করা হয়েছে দুবাইতে ভারতীয় তীর্থযাত্রার শারদা পিঠ প্রদর্শনের সুবিধার্থে নিম্নলিখিত কোন দেশ একটি করিডোর নির্মাণের জন্য অনুমোদন দিল পাকিস্তান আসন্ন লোকসভা ভোটের আগে কোন সংস্থা ক্যান্ডিডেট কানেক্ট অ্যান্ড শেয়ার ইউ ভোটের নামক একটি প্রচার অভিযান চালু করলো ফেসবুক বন্ধুরা এই ছিল আমাদের কায়েন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয় কিন্তু সব পড়ার দরকার হয় না ঠিক আছে আমরা কিন্তু এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস শেষ হয়ে গেল এপ্রিল এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং কী কী টপিক তোমাদের লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ধন্যবাদ